মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। প্রথমা কাদম্বিনী ধারাবাহিকের চিত্রনাট্যে মোর ঘুরল বিশেষ পর্বে। কাদম্বিনী এবং দ্বারকনাথ বিবাহ বন্ধনে আবদ্ধ হল, সেই প্রমই এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মাস্টার মশাই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিতে বদলেছে গল্পের মোড়। কাদম্বিনী দেবীর জীবনের গল্পই ধীরে ধীরে ফুটে উঠছে প্রথমা কাদম্বিনীতে। কাদম্বিনী দেবীর ডাক্তার হওয়ার পথ যে মোটেই মিশ্রণ ছিল না তা সকলেই জানে। তবে এই কঠিন পথে তার পাশে দাঁড়িয়েছিলেন দ্বারকনাথ গঙ্গোপাধ্যায়, স্বামী হিসেবে এবং শিক্ষক হিসেবেও। মেডিকেল বোর্ডে পরীক্ষক চিকিৎসক রাজেন্দ্রচন্দ্র মাত্র এক নম্বরের জন্য কাদম্বিনীকে আটকে দেন। অ্যানাটমি ক্লাসে পুরুষের মরদেহ ছুবেন কিনা সেই নিয়েও তাকে নানা কথা শুনতে হয়। তবে হার না মানা কাদম্বিনী মহিলা ডাক্তার হবেই, যার জেরে মাস্টার মশাই স্বামীর রূপে তার পাশে এসে দাঁড়ালেন। প্রথমা কাদম্বিনী ধারাবাহিকে কাদম্বিনীর পথ চলা হবে এবার একেবারেই ভিন্ন। সে আর একা নয়, প্রথমে বাবার সমর্থনে তিনি এগিয়ে গিয়েছিলেন অনেকটা, এবার মনের জোর ও দ্বারকনাথের সমর্থনেও এগিয়ে যাবেন তিনি। কাদম্বিনী চরিত্রে রয়েছেন সুলাক্ষী রায় এবং দ্বারকনাথ গঙ্গোপাধ্যায় চরিত্রে অভিনয় করছেন হানি বাপনা। এই জুটিকে দর্শক খুবই পছন্দ করেছেন। কাদম্বিনী ও দ্বারকনাথ গঙ্গোপাধ্যায়ের বিয়ে নিয়ে আসছে বিশেষ এপিসোড বিবাহ বন্ধনে কাদম্বিনী দ্বারকনাথ। দেখতে চোখ রাখুন 21 থেকে 28 সেপ্টেম্বর প্রতিদিন সন্ধ্যে 6টায় শুধুমাত্র স্টার জলসার পর্দায়। তাহলে দর্শক, কাদম্বিনী ধারাবাহিকটি এখন আপনাদের কেমন লাগছে তা জানাতে ভুলবেন না। এ ধরনের আরো নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।